কথা হচ্ছে বলতে তোমার মতো এত সুন্দর মেয়েরাও কত খতরনাক খতরনাক কাজ করে আর কি মানে কি খতরনাক কাজ করেছে সো ম্যাডাম তুমি কোন কোয়ালিটির পাদ বাদো আর কি সেটা আমি জিজ্ঞাসা করছিলাম হচ্ছে তিন কোয়ালিটির পাদ একটা হচ্ছে ভকু পাদ যেটা হচ্ছে আওয়াজ করে আসে ঠিক আছে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি আপনি বন্ধ করুন তো আমার ভালো লাগছে না এই সব জান এখান থেকে এক্সকিউজ ম্যাম বসে পড়ি এখানটা ওই দিকে সিট ফাঁকা আছে ওই দিকে কি ওই দিকটাতে তুমি নাই না সেই জন্য বসে পড়ি বসে করুন আর একটা কথা জিজ্ঞাসা করা ছিল আর কি এটা তোমার কি না এটা আমার না আর সেখানটা গুড়িয়ে পেয়েছিলাম আর কি কি এটা কি জানি কি এটা গুড়িয়ে পেয়েছিলাম আর কি আচ্ছা আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করা ছিল আর কি যে জন্য এসেছিলাম কি কথা হচ্ছে বলতে তোমার মতো এত সুন্দর মেয়েরাও কত খতরনাক খতরনাক কাজ করে আর কি মানে কি খতরনাক কাজ করেছে বলছি আমি সেটা দিয়ে আসছিলাম তো একটা মানে হেভি সুন্দর দেখতে আর কি বৌদি আর আছে দাদা এখানে ঝগড়া করছে এরকম কি ঝগড়া করছে বলছে নতুন বিয়ে হয়েছে তো দাদা হচ্ছে কি শীতকাল চলছে এখন তো হচ্ছে ব্ল্যাঙ্কেটের নিচে হচ্ছে তার কি দাদা না কেদার পেদে দিয়েছিল সেই নিয়ে ঝগড়া চলছে আর কি আরে আপনি কি অন্যদের ঝগড়া শুনতে গেছিলেন নাকি আমি তো সেখান থেকে আসছিলাম তারপর তোমায় দেখেছিলাম তারপর ভাবলাম কথা বলবো গিয়ে তারপর যখন আসি দেখি না ভাবলাম যে জিজ্ঞাসা করে নে এত সুন্দর মেয়ে তো এত সুন্দর মেয়েরাও খতরনাক খতরনাক কাজ করে হ্যাঁ বলতে এইরকম খতরনাক খতরনাক কাজ করে হ্যাঁ এটা কি কোনো কাজ হলো না কাজ বলতে তারা তার ঝগড়া করছে সেই জন্য আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আর কি যে তোমার মতো মেয়েরাও মানে মানে পাদে আর কি এটা তো একটা ন্যাচারালি ব্যাপার না এটা তো সবাই করে কে করে না বলুন ও মানে সুন্দর মেয়েরাও করে আমি জানি না আমি এই জন্য জিজ্ঞাসা করে নিলাম আরে ভাই করে কে কেউ করে না এমন কেউ আছে কি কেউ করে না এমন কেউ আমি বলতে পারছি না তো আমার মনে হচ্ছে কোশ্চেনটা এসেছিলো সেই জন্য জিজ্ঞাসা ম্যাডাম তুমি কোন কোয়ালিটির পাঠ বাদ হয়ে গেছে সেটা আমি জিজ্ঞাসা করছিলাম আরে এটা কি কথাবার্তা আপনি এইসব কথাবার্তা বন্ধ করুন আমার ভালো লাগছে না আর ভালো লাগা লাগির কোনো নেই আপনিই বললেন যে এটা ন্যাচারাল তো ন্যাচারাল তো এটাই তো বলতে যে আপনি মানে কোন কোয়ালিটির পাদ বাদেন আরে এটা কোনো কথার কথা হলো ভাই তুই চুপ কর তোকে আমি প্রণাম করছি আমার ভালো লাগছে না আরে বসো বসো আরে বসে পড়ো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বসো বল অ্যাকচুয়ালি দেখো লোক তো হচ্ছে তিন কোয়ালিটির পাদ একটা হচ্ছে ভকু পাদ যেটা হচ্ছে আওয়াজ করে আসে ঠিক আছে আওয়াজ করে আসলে সবাই এরকম কাপড় হবর এরকম ঘুরে নিয়ে এরকম বলে সত্যনাশ করে দিয়েছে পুরো হচ্ছে জীবন শেষ করে দিয়েছে ঠিক আছে এরকম কথা আর একটা হচ্ছে সুরমেলি পাদ এরকম করে আসে আর কি ঠিক আছে যেটা হচ্ছে কি বলো তো খতরনাক কাজ করে ঠিক আছে মানে সবাই এসে চলে যায় মানে সেটা খতরনাক বলতে কি প্রাণঘাতক পাদ ঠিক আছে সবার জীবন ফিবন নিয়ে নেয় আর একটা হচ্ছে তো মানে কি বলে সুরমেলি মানে শাটার বন্ধ করার মতন ঠিক আছে তো সেই রকম বলছি তুমি কোনটা এই তিনটার মধ্যে কোনটা আমি কোনো কিছুই করি না আমার ভালো লাগছে না আমি চললাম এক মিনিট তো বসো আচ্ছা আমি অন্য কথা বলছি বসবে তো অ্যাকচুয়ালি এই কথাটা নিয়েই ঝগড়া হচ্ছিলো সেই জন্য আমি ভাবছিলাম যে তোমার অ্যাকচুয়ালি আমার এই কথা এইটা নিয়ে হচ্ছে ব্রেকআপ হয়েছিল ঠিক আছে সেই জন্য আমি বলছিলাম অ্যাকচুয়ালি তোমাকে ভালো লেগেছিল আমি ভাবছি যে ফ্রেন্ডশিপ বা রিলেশনে আসার আগে জিজ্ঞাসা করে নিই আমি আপনার সঙ্গে কোনো রিলেশনেও আসতে চাই না আর ফ্রেন্ডশিপ করা তো অনেক দূরের কথা আরে ফ্রেন্ডশিপ না তো রিলেশনে না হলে না আসতে পারি ফ্রেন্ডশিপ তো করতে পারি নো থ্যাংক ইউ আমি করতে চাই না আরে আপনি বললেন যে এইসব ন্যাচারাল সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি আপনি বন্ধ করুন তো আমার ভালো লাগছে না এইসব যান এখান থেকে তো ম্যাম আপনি তো বললেন যে এটা ন্যাচারাল সো আপনি মানে কি পাদ পাদন বললে কি হয়ে আরে ন্যাচারাল হতেই পারে আমি কি না বলেছি তো সেটাই তো বললে হয়ে যায় এই ফার্স্ট লাইফে কোনো ছেলেকে দেখলাম যে এরকম ভাবে কথাবার্তা বলছে মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কি জানেন না আমি জানি হয়তো এই কথা বললে হয়তো ইমপ্রেস ইমপ্রেস হয়ে যায় মেয়ে আরে এরকম কথাবার্তা বললে কোন মেয়ে ইমপ্রেস হয় মানে জেনে নেওয়া তো উচিত না যে হ্যাঁ এই ছেলেটা কমফোর্টেবল না কমফোর্টেবল নয় অ্যাকচুয়ালি এইসব জিনিস ধরো আবার সেই কাকু কাকিমার মতনই হয়ে গেল ধরো তারা মানে রাতে ঘুমোতে যায় ব্ল্যাঙ্কেটের নিচে তার কে হচ্ছে পাচ্ছে না পাচ্ছে এই নিয়ে ঝগড়া হচ্ছে সেই জন্য বলছি যে আমাদের মধ্যে যদি কিছু হয় তো আগে থেকে হয়ে যাওয়া উচিত নয় তারপর আমি ভাবলাম যে হয়তো এই মেয়েরা হয়তো এই কথা বলে ইমপ্রেস ইমপ্রেস হয়ে যায় কোনো মেয়ে এরকম কথা বললে না কোনো মেয়ে ইমপ্রেস হবে না ইমপ্রেস হবে না ফালতু কথা এটা
তুমি কতদূর পড়াশোনা করছো যে মেয়েদেরকে এরকম কোশ্চেন করছো? এত আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, এই জন্য এটা ফার্স্ট প্রাইজ দিয়েছিল আর কি উচ্চ মাধ্যমিক। এটা আবার কি ধরনের প্রাইজ? এটা হচ্ছে জাদু প্রাইজ আর কি, বলতে ম্যাজিক দেখানো হয়। এতে কি ম্যাজিক দেখান দেখি? এটা হচ্ছে পিপলে হচ্ছে পাদ বেরিয়ে আছে আর কি। না ম্যাডাম সত্যিকারে বলছি, কথাটা হচ্ছে বলে দিলেই তো হয়ে যায়। আরে আমি বলছি না, আমি জানি না। শাটার বন্ধ করার মতন যদি কেউ পারে সেটা হচ্ছে কি বলতো, জীবন মানে প্রাণঘাতক, মানে প্রাণ প্রাণ নিয়ে নেবে এমন। সবাই এরকম বলবে কে এমন কি কাজ করেছে এরকম। ঠিক আছে, এটা কি কোনো কথা হলো? আমি জানি না, আমি জানি না, আপনি জান এখান থেকে। চলে যাবো। হ্যাঁ চলে যান। ইমপ্রেস হওনি এরকম কথা বললে? কোন মেয়ে ইমপ্রেস হবে শুনি? আচ্ছা ঠিক আছে চলো, আমি জানি লজ্জা পাচ্ছ, ফোন নাম্বারটা দিয়ে দাও, ফোনে কথা কমসম বলে দিবে যে হ্যাঁ এইরকম পাত পাদি। অ্যাকচুয়ালি আমি সার্ভে করছি আর কি, যে এত সুন্দর মেয়েরাও কি পাদে নাকি। আচ্ছা আমি ফোন নাম্বার দিতে চাই না। আচ্ছা এইটুকু বলে দে যে পাত দেবো নাকি। বললাম তো ওটা, বললাম তো ওটা ন্যাচারালি সবাই করে, কে করে না এমন কেউ আছে কি? জানি না, তাহলে তুমিও করো, মানে সুন্দর সুন্দর মেয়েরাও করে আর কি। সেটা তো আপনিও করেন তাই না? না আমি তো সেই জন্য বলছি যে না, আমি জানছিলাম যে এত সুন্দর মেয়েরাও করে নাকি, সেই জন্য ভাবলাম আর। আপনি যান তো এখান থেকে নাকি আমি চলে যাব? না বললে তো হয়ে যায়, একবার বললে তো হয়ে যায়। আপনি যাবেন না আমি চলে যাব কোনটা? আরে আমি তো এসেছি এটা জানার জন্য, অ্যাকচুয়ালি তো দিয়ে দাও। আমার দেওয়ার কোনো ইচ্ছে নেই, আপনি থাকুন আমি চলে যাচ্ছি। এক্সকিউজ মি এক্সকিউজ, এদিকটা আসুন এদিকে। আরে কথা আছে। আবার কি হলো? বসো বসো, একটা কথা আছে। এক মিনিট, জাস্ট এক মিনিট। এলে আমরা ভিডিও বানাচ্ছিলাম, সেদিকটা ক্যামেরা লাগানো আছে আর কি। যে কথার কোনো মাথাও নেই মুন্ডুও নেই, কথার কোনো মানে নেই, এরকম কথা কেউ বলে? আরে একদম ফানি ভিডিওই বানাচ্ছিলাম, কোনো প্রবলেম। হাই করে দাও ক্যামেরার দিকে দেখে। হাই ঠিক আছে, থ্যাংক ইউ।